নমস্কার বন্ধুরা, বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অনেকদিন পরে আমি নিয়ে চলে এসেছি আরও একটা বড় ভিডিও। সিলেদার্সের নতুন নতুন যে সমস্ত কালেকশানগুলো এসেছে, সেই সমস্ত কালেকশান, ব্যাগ এবং মেন্সদের যে জুতোর কালেকশান, সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যাদের ধরো একটু পায়ে প্রবলেম আছে অথবা যে কোনো ধরনের পায়ের সমস্যার জন্য এই কমফর্ট জুতোগুলো কিন্তু ভীষণ কমফর্টেবল ফিল দেবে। তোমরা যে কোনো লং জার্নি অথবা শর্ট জার্নি অথবা রেগুলার ওয়াইজ কিন্তু তোমরা এই জুতোগুলো অনায়াসে ক্যারি করতে পারবে যে কোনো আউটফিটের সঙ্গে। বিশেষ করে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তাদের জন্য কিন্তু এই জুতোগুলো ভীষণ কমফর্টেবল। আর এইখানে যে সমস্ত জুতোগুলো রয়েছে এগুলো মোটামুটি 280 থেকে দাম শুরু, তারপর এই 500-600 মধ্যে তোমরা অনায়াসে অনেক ধরনের জুতো পেয়ে যাচ্ছ। আর সিলেদার্সে আসতে না পারলে তোমরা ঘরে বসেও অনায়াসে সিলেদার্সের সমস্ত জুতোগুলো কিন্তু পেয়ে যাবে। কারণ সিলেদার্সের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা অনলাইনের মাধ্যমে কিনতে পারবে। এর জন্য তোমরা সিলেদার্স.কম থেকে কিন্তু তোমরা সেখান থেকে গিয়ে বিভিন্ন ধরনের যে জুতোগুলো রয়েছে সেখান থেকে অপশান চুজ করে তোমরা ক্যাশ অন ডেলিভারিও নিতে পারো। আমি ভিজিট করেছিলাম এসপ্ল্যানেডের সিলেদার্সে। আর এখানে রয়েছে লেডিসদের বিভিন্ন ধরনের ফ্যান্সি জুতোর কালেকশন। যারা একটু ফ্যাশনেবল টাইপের জুতো পরতে পছন্দ করো তারা কিন্তু অনায়াসে এই সমস্ত জুতোগুলো কিন্তু যে কোনো আউটফিটের সাথে খুবই ভালো মানাবে। সুতরাং এই জুতোগুলো কিন্তু তোমরা ক্যারি করতে পারো। আর যারা এই রকম টাইপের হিল জুতো পছন্দ করো তারাও কিন্তু এখানে প্রচুর অপশন পেয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জুতোর কালেকশন। আর বিশেষ করে এই হিল জুতোর কালেকশন তোমরা প্রচুর পেয়ে যাবে সিলেদার্সে। আর যেহেতু সামনে ঈদ রয়েছে, যারা এই টাইপের জুতোগুলো অকেশন পারপাসে পরতে চাও, ঈদ ছাড়াও যে কোনো বিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিন্তু এই জুতোগুলো খুবই সুন্দর লাগবে যে কোনো আউটফিটের সঙ্গে। সুতরাং এই টাইপের জুতোগুলোও তোমরা কিনতে পারো। পকেট বাঁচানোর সাথে সাথে ফ্যাশনের কথা মাথায় রেখে সিলেদার সবার জন্য কিন্তু কম থেকে দামি সমস্ত ধরনের জুতোর কালেকশন রেখেছে। মোটামুটি তোমরা 2000-এর মধ্যে কিন্তু প্রচুর জুতোর কালেকশন পেয়ে যাবে। আর বিশেষ করে এই যে ধরনের জুতোগুলো দেখছো, এই জুতোগুলোর দাম শুরু হচ্ছে এই 380-360 থেকে। আর যে কোনো অনুষ্ঠানে পরার জন্য এই জুতোগুলো কিন্তু একদম পারফেক্ট।
যারা স্লিপার্স টাইপের জুতো পরতে ভীষণ পছন্দ করো এবং কমফর্ট ফিল করো তাদের জন্য কিন্তু শ্রীদার্সে প্রচুর অপশন রয়েছে। আর এখানে তোমরা ভিজিট না করলে কিন্তু সম্পূর্ণ কালেকশন বুঝতে পারবে না, তাই যখনই তোমরা ধর্মতলায় আসো না কেন, সেই এসপ্ল্যানেডে অথবা ধর্মতলা যাই বলো না কেন, সেখানে এসে কিন্তু তোমরা শ্রীদার্স ভিজিট করতে কিন্তু একদম ভুলবে না। কারণ শ্রীদার্সে কিন্তু হিউজ কালেকশন রয়েছে, কম থেকে দামি সমস্ত ধরনের জুতোর কালেকশন তোমরা পেয়ে যাবে। আর শ্রীদার্সে দেখো বিভিন্ন ধরনের কিন্তু স্লিপার্সের কালেকশন রয়েছে, আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু বেশ ভালো। আর এই টাইপের জুতোগুলো যে কোনো কুর্তি অথবা যে কোনো তোমরা যখন চুড়িদার পরবে সেগুলোর সাথে কিন্তু অনায়াসে ক্যারি করতে পারবে। আর এখানে রয়েছে লেডিস শুয়ের কালেকশনগুলো, আর এই জুতোগুলো না বেশ কমফর্টেবল এবং ক্যারি করার জন্য কিন্তু খুবই ভালো। যে কোনো ধরনের জায়গা ধরো তোমরা ঘুরতে যাচ্ছ তখন কিন্তু এই জুতোগুলো অনায়াসে ক্যারি করতে পারো। ফ্যাশনের সঙ্গে সঙ্গে কমফোর্টের কথা মাথায় রাখলে তোমাদের চলে আসতে হবে এই শ্রীদার্সে। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর সঙ্গে সঙ্গে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমাদের কাছে খুব সহজেই সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। শ্রীদার্সে গেলে চোখ ধাঁধিয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেব। রয়েছে বিভিন্ন ধরনের জুতোর কালেকশন, আর প্রত্যেকটা জুতো না এতটাই সুন্দর, কিছু কিছু জুতোর কালেকশন নতুন এসেছে, তো সেই জুতোর কালেকশনগুলোও বেশ ভালো। আর দিন যাচ্ছে শ্রীদার্সে কিন্তু তত নতুন নতুন জুতোর কালেকশন তোমরা পেয়ে যাবে। চলো এবার দেখাই ছেলেদের কিছু কালেকশন। আর যারা একটু খুব স্টাইলিশ টাইপের জুতো পরতে পছন্দ করো তারা কিন্তু অনায়াসেই এই ধরনের জুতোগুলো ক্যারি করতে পারো। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের লেডিস ব্যাগের কালেকশন, দামগুলো বেশ ভালো, তোমরা মোটামুটি 1000-এর মধ্যে কিন্তু এই সমস্ত ব্যাগগুলো পেয়ে যাচ্ছ। আর শ্রীদার্স মানেই আমরা সবার প্রথম যেটা জানি সেটা হলো লেদারের জিনিস, তো আর এখানে প্রচুর লেদারের ব্যাগের অপশানও তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও বিভিন্ন টাইপের ফ্যান্সি ব্যাগও তোমরা এখানে পেয়ে যাবে। আর রেগুলার ইউজের থেকে শুরু করে বিভিন্ন জায়গা যখন তোমার ট্রাভেল করবে সেই সমস্ত কিন্তু ব্যাগ তোমরা পেয়ে যাচ্ছ এই একই ছাদের তলায়। শ্রীদার্সে যে মেয়েদের পার্সগুলো রয়েছে সেই পার্সগুলো কিন্তু ভীষণই ভালো হয়, কারণ আমি নিজে ইউজ করে কিচ্ছি, তো সেই হিসাবে আমি তোমাদের বলতে পারছি যে পার্সগুলো কিন্তু অনেক দিন টেকসই করে। রাউন্ড নেকের এই ব্যাগটার প্রাইস রয়েছে 1250। যারা এই রকম টাইপের ব্যাগগুলো নিতে খুব পছন্দ করো যে কোনো অকেশন পারপাসে, তারা অনায়াসে কিন্তু ফ্যাশনের সঙ্গে সঙ্গে এই ব্যাগগুলো ক্যারি করতে পারো। আর এখানে রয়েছে ডেলি বেসিস ইউজের জন্য বিভিন্ন টাইপের ব্যাগগুলো, আর এই ব্যাগগুলোও বেশ ভালো। আমি আমার চ্যানেলে কিন্তু অলরেডি শ্রীদার্সে আরও 2-3টে ভিডিও আপলোড করে রেখেছি, যারা দামসহ জুতোর কালেকশন দেখতে চাও তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এখানে রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের লেদার ব্যাগের কালেকশনগুলো, আর এখানে কয়েকটা কালার কিন্তু আমি নতুন চোখে পড়লো। এই কালারগুলো আমি এর আগে যখন গিয়েছিলাম তখন আমি দেখিনি, তো আমার কিন্তু বেশ ইউনিক টাইপেরই লেগেছে কালারটা, তবে আমার খুব একটা ভালো লেগেছে সেরকমটা নয়। যারা এই রকম টাইপের কালারগুলো পছন্দ করো তারা অনায়াসে নিতে পারো। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্লিং ব্যাগের কালেকশন, ফ্যাশনের সাথে সাথে যারা এই ব্যাগগুলো নিতে পছন্দ করো তারা অনায়াসেই এই ব্যাগগুলো ক্যারি করতে পারো। আর এই ব্যাগগুলোকে কি বলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্যাগগুলোতে প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে। আর এখানেও তোমরা এই টাইপের ব্যাগগুলো প্রচুর পেয়ে যাবে,
আর এরও প্রচুর কালার অপশানও তোমরা এখানে পেয়ে যাবে। সিডেদার্সের গ্রাউন্ড ফ্লোরে তোমরা মেন্স কালেকশনও পেয়ে যাবে। এই সঙ্গে সঙ্গে তোমরা ছেলেদের জন্য বেল্ট, পার্স এবং লেডিসদের জন্য মানি ব্যাগগুলোও তোমরা পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন ধরনের রয়েছে সক্সের কালেকশন, এছাড়াও যে বিভিন্ন টাইপের লেদারের ব্যাগ রয়েছে সেই অপশানগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।